তাহলে এখন এই যে আমি নেগেটিভ থট করছি, পরীক্ষা ভালো করব তো, রেজাল্ট ঠিকমতো হবে তো, বাবা মা খুশি হবে তো। আসসালামু আলাইকুম, আজকে আমি আমার সদ্য একজন শিক্ষক এবং মেন্টরের সাথে কথা বলবো, যিনি বর্তমানে বিভিন্ন ভার্সিটিতে, তারপর বিভিন্ন কর্পোরেট সেক্টরে যে মোটিভেশনাল স্পিকার হিসেবে নিয়োজিত আছেন। তো স্যারের সাথে আমি একটু এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যে স্যার আসলে আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে দুশ্চিন্তা নিয়ে। বর্তমান সময়ে আমি যদি আমার নিজের ইউনিভার্সিটি এবং আমার ফ্রেন্ড সার্কেলকে দেখি, ইভেন আমি নিজেও দেখা যাচ্ছে যে অ্যাংজাইটিতে ভুগছি মাঝে মাঝে, কারণ আমার কেরিয়ার নিয়ে আমি অ্যাংজাইটিতে ভুগছি। এবং আমরা যদি সামাজিক বা পারিবারিক জীবনে দেখি যে অনেক ফ্যামিলিতে কিন্তু বনিবন্টন হচ্ছে না বা ম্যারিজ হচ্ছে, বিয়ে হচ্ছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন কারণে দাম্পত্য জীবনে কলহ হচ্ছে, সেখানে কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করছে। তো স্যার আপনার কাছে আমার আবেদন হচ্ছে যে এই অ্যাংজাইটি থেকে আসলে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি আমাকে অনুষ্ঠানের আগেই বলছিলেন দুশ্চিন্তা নিয়ে আপনি কথা বলতে চান। জি স্যার, দুশ্চিন্তা নিয়ে কথা বলতে চাচ্ছেন, তাই না? তা শব্দটাই তো, শব্দটা কি দুশ্চিন্তা? সুচিন্তা না? জি স্যার, রাইট। চিন্তাটা কি সুচিন্তা না দুশ্চিন্তা? দুশ্চিন্তা। তাহলে আপনি সুচিন্তা, ভালো চিন্তা না করে খারাপ চিন্তা কেন করছেন? একটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেনে যে নার্ভাস সিস্টেমটা আল্লাহ তালা আমাদেরকে আমরা তৈরি করেছে, যে আমরা ভালো চিন্তা করলে যে ফ্রিকোয়েন্সি হয়, খারাপ চিন্তা করলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা অন্য হয়। এক্স্যাক্টলি স্যার। তো আমাদের ব্রেন যে নিউরন আছে না, তো আমরা যখন কোনো নেগেটিভ থট করি, হতাশার চিন্তা করি, না পারার চিন্তা করি, এই সকল নেগেটিভ ভাইব্রেশনগুলো হয় কি আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেমের উপরে যেরকম করে প্রেশার তৈরি করে, ভালো চিন্তা করলে কিন্তু আর এক রকম প্রেশার হয়। ও বোঝে যে কোনটাতে সে ভালো বোধ করবে, কোনটাতে সে খারাপ বোধ করবে, খারাপ বোধ করবে, রাইট? তাহলে আমাদের থট প্যাটার্নটা ইজ ইম্পর্টেন্ট। আমি যদি নেগেটিভ থট করি, নেগেটিভ থট কোনগুলো, যে চিন্তা করলে আমার খারাপ লাগে, আমার হিংসা লাগে, হতাশ লাগে, যে চিন্তা করলে আমার মানুষের ক্ষতি করতে ইচ্ছা লাগে, খারাপ কাজ করতে ইচ্ছা লাগে, দুই নম্বরই কাজ করতে ইচ্ছা লাগে, রাইট? মন খারাপ লাগে যে চিন্তা করলে, ওগুলো হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। আর ভালো চিন্তা কিন্তু এগুলো সুচিন্তা কোনগুলো, যে চিন্তা করলে আমার ভালো লাগে, শান্তি লাগে, আনন্দ লাগে, মানুষকে হেল্প করতে ইচ্ছা লাগে, মানুষের কল্যাণ করতে ইচ্ছা লাগে, ওগুলো হচ্ছে ভালো চিন্তা, ফিল, আমি কেমন অনুভব করছি, রাইট? তাহলে খারাপ চিন্তা করলে আমি খারাপ বোধ করছি। তাহলে আপনি বলছেন যে স্টুডেন্ট জীবনে ছাত্রদেরকে শিক্ষা জীবনে তারা দুশ্চিন্তা করছে, আমি ভালো রেজাল্ট করতে পারছি কিনা, তারপর ভালো রেজাল্ট করার পরে আমি ভালো স্কুলে কলেজে পড়তে পারছি কিনা, ইউনিভার্সিটিতে পড়তে পারছি কিনা, তারপর আবার সেখানে পাশ করে আবার আমি চাকরি পাচ্ছি কিনা, আবার বিয়ে করার পরে সংসারের মধ্যে অশান্তি আমি ওভারকাম করতে পারছি, তার মানে আমি এই চিন্তাগুলি করছি কি, পারবো কিনা, হবে কিনা, সম্ভব কিনা, তারপরে কি হবে, এই থটগুলো আমাকে উদ্বিগ্ন করবে না, আমাকে আমার বডির ভিতরে নেগেটিভ ইম্পালস তৈরি করবে, অস্থির তৈরি করবে, ঘুম আসবে না, রাইট? জি স্যার। তারপর আমার কর্টিসল নির্গমন হবে, যখন আমরা অস্থির হয়ে যাবো তখন কর্টিসল আমাদেরকে কী করবে, ওই অস্থিরতা থেকে রক্ষা করার চেষ্টা করবে। জি স্যার। তাহলে এখন এই যে আমি নেগেটিভ থট করছি, পরীক্ষা ভালো করব তো, রেজাল্ট ঠিকমতো হবে তো, বাবা মা খুশি হবে তো, তাহলে এই ধরনের আমি নেগেটিভ থট কেন করব? আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ভালো মতন পড়ব, যথাযথ পড়ব, টাইম মেনটেন করব, টাইম ম্যানেজমেন্ট করব, সময় ঠিকমতো করব, ফেসবুকে অকারণে সময় নষ্ট করব না, আজেবাজে জিনিস দেখব না, আমি আমার বন্ধুবান্ধবের সাথে অতিরিক্ত সময় ক্ষেপণ করব না, আমি যোগাযোগ করব, আত্মীয় স্বজন যোগাযোগ করব, বা আমার সাথে সময় কাটাবো, সো কি, কিন্তু টাইম মেনটেন যদি করে আমি যদি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমার রেজাল্ট খারাপ হওয়ার কোনো কারণ নেই, আমার রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, আমি যদি সময় মতন ঠিক মতন আমি আমার সিলেবাসটা করি। জি স্যার, তাই না? এরপর কোনো কারণবশত যদি খারাপ হয়ে যায়, হয়তো ওই মুহূর্তে আমি অসুস্থ ছিলাম বা কোনো কারণে হয়তো আমি আমি মনে করতে পারছি না, এরকম যদি হয় কোনো কারণে, তাহলে আমাকে
মনে করতে হবে যে আমি এত প্রস্তুতি নেওয়ার পরও যখন ভালো হয়নি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে অবশ্যই এবং এই কারণটা কি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয় আমি আমি যদি ইমানদার মুসলমান হই তাহলে আমাকে তো আল্লাহর ভরসা রাখতে হবে অবশ্যই যে আমি চেষ্টা করেছি উদ্যোগ নিয়েছি পরিশ্রম করেছি টাইম মেনটেন করেছি তারপরও আমার রেজাল্টটা আমার আকাঙ্ক্ষা মাত্র হলো না নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে অবশ্যই তাহলে অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন আমাকে সিচুয়েশনটাকে মানতে হবে মেনে নিয়ে নেক দাপে যেতে হবে আমি যদি মনে করি যে না আমি আবার পরীক্ষা দেবো যদি মনে করি দেবো আর যদি মনে করি দিস ইস ওকে নেক্সট ধাপে আমি ভালো করবো হয়ে যাবে আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি আমি যে বলেছি আমাকে কিন্তু লাইফ স্টাইল মেনটেন করতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে ব্যায়াম করতে হবে পড়াশোনা করতে হবে ক্লাসের সময় ক্লাস যেতে হবে সবার সাথে যোগাযোগ রাখতে হবে মনের মধ্যে একটা হ্যাপিনেস তৈরি করতে হবে রিলেশনশিপ ভালো রাখতে হবে আমি খারাপ কথা বলবো না খারাপ ছবি দেখবো না আমি সময় অপচয় করবো না লাইফ স্টাইলটা ঠিক রাখবো আমি লাইফ স্টাইল ঠিক করলাম না আমি আড্ডাবাজি করলাম বাজে ছবি দেখলাম হ্যাঁ খারাপ জায়গায় গেলাম সমালোচনা বদনামের মধ্যে থাকলাম তাহলে আমি ভালো স্টাইল করতে প্রশ্নই আসছি না তাই না একজ্যাক্টলি আমার লাইফ স্টাইলটা ঠিক করতে হবে পরিশ্রম করতে হবে উদ্যোগ নিতে হবে টাইম মেনটেন করতে হবে আমার রেজাল্ট ভালো হবে তো চাকরি এখন চাকরির ক্ষেত্রে কী হবে আমি যদি উদ্যোক্তা হই ব্যবসা করতে চাই তো ব্যবসা করবো চেষ্টা করবো যদি আমি চাকরির জন্য চেষ্টা করবো পরিশ্রম করবো উদ্যোগ নেব যেটা হবে হবে এবং যেটা আমি পাবো সেটাকে আমাকে মেনে নিয়ে আমাকে এগোতে হবে জি স্যার